হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু চা করে নিয়েছি, চা নিয়ে বসে পড়েছি, চা নিয়েই শুরু করছি, ব্লগটা স্টার্ট করছি। এখন সকাল বাজে 7:30, ঠিক আছে, চাটা খেয়ে তারপরে সব কাজকর্ম করব। আর তোমাদের সঙ্গে তো কথা বলবই, তোমরাও ব্লগটা দেখতে থাকো। এদিকে আমার ভাত চাল হয়ে গেছে, হাজবেন্ড বাজারে গেছে, আমার হাজবেন্ড বাজার থেকে চলে এসছে। এই যে পেঁয়াজ, কলি, ধনে পাতা, টমেটো, ফুলকপি, ক্যাপসিকাম, শসা, কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছিল, কাঁচা লঙ্কা এনেছে, পাতিলেবু, আর এখানে আছে লাল শাক, আর এখানে আলু, পেঁয়াজ, আদা, রসুন ছিল, এই জন্য আনিনি। আর মাছও এনেছে, ভোলা মাছ এনেছে, রুই মাছ এনেছে, আর চিংড়ি মাছ এনেছে। আমি এদিকে মাছটাও রান্না করে নিয়েছি, আলু দিয়ে, ধনে পাতা দিয়ে ঝোল। তা আমার হাজবেন্ড আবার আমার বাপের বাড়িতে গেছিলো, তা ওখান থেকে মা আবার কচুর শাক, হাঁসের ডিম আর কফি পাতা বাটা এসব রান্না করে দিয়েছে। যে চিংড়ি মাছ দিয়ে, ছোলা দিয়ে কচুর শাক করেছে, হাঁসের ডিম করেছে নতুন আলু দিয়ে। তা মা মাসির বাড়িতে গিয়েছিল, ওখান থেকে কচু এনেছে, ওই জন্য বললো নিয়ে যায়। যে কচুগুলো দেখতে পাচ্ছ, শোলা কচু, এই কচুগুলো এত ভালো খেতে। হ্যাঁ, তা মা বলল সঞ্জয়কে পাঠিয়ে দে, মানে আমার হাজবেন্ডকে, আর এই দেখো মিষ্টিও পাঠিয়ে দিয়েছে। তা ওই আমার হাজবেন্ড গেছে, তা মা বলল শুধু কচু পাঠাবো, ওই জন্য এত কিছু রান্না করে দিয়েছে। তা আমি এই দিকে জামা কাপড়টাও গুছিয়ে নিলাম রান্না করে এসে, দেখলাম যে মা যখন পাঠিয়েই দিয়েছে, কাজও হয়ে গেছে তাড়াতাড়ি, এদিকে ফ্রিজটা পরিষ্কার করে নিই। ফ্রিজে অত কিছু নেই আজকে, তা ভাবলাম ফ্রিজটা সকালবেলা বন্ধ করে রেখেছিলাম, ফ্রিজটা পরিষ্কার করবো বলে। এই দেখো, এটার মধ্যে খাবার সোডা নিয়ে নিয়েছি, জল, প্লেন জল আর খাবার সোডা, ফ্রিজের যা কিছু আছে সব বার করে নিয়ে তারপরে ফ্রিজটা আজকে আমি পরিষ্কার করে নেবো। কতদিন ধরে ভাবছি, এই যে সব বার করে নিয়েছি, বার করে এবার এটাকে পরিষ্কার করে নেবো। আমি খাবার সোডা দিয়েই পরিষ্কার করি ফ্রিজ ট্রিজ। তা অনেক দিন ধরেই ভাবছিলাম পরিষ্কার করব, কিন্তু আর হয়েই উঠছে না। তা ভাবলাম মা যখন আজকে কিছুটা রান্নার আসান করে দিয়েছে, তা ফ্রিজটা আজকে পরিষ্কার করে নিয়ে, দেখো পরিষ্কার করে আমি সব ঢুকিয়ে ফ্রিজটা চালিয়ে দিয়েছি। আবার মাছগুলো আমি ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, আর সবজিগুলো আমি ধুয়ে মেলে দিয়েছি, আর যেগুলো ফ্রিজে ছিল আচার টাচার সেগুলো আমি ফ্রিজে আবার ঢুকিয়ে রেখেছি। স্নান টান করে আমি একেবারে পুজো করে নিয়েছি, এবার সবাই মিলে একেবারে দুপুরের লাঞ্চটা সেরে নেব। দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলা টিফিন টিফিন খেয়ে আমি রান্নাঘরে চলে এসেছি রাতের রান্না করার জন্য। রাত্রিবেলা ভাবলাম কী করি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই তো মানে সকালে কী খাবো তার চিন্তা, সকালবেলা খাওয়া হলে দুপুরের চিন্তা, দুপুরে খাওয়া হলে রাতের চিন্তা। তা এখন ভাবছি বিনস আলুর তরকারি করবো, সেই জন্য বিনস আলু আমি কেটে নিয়েছি, আর এদিকে দেখো কড়াইও বসিয়ে দিয়েছি, আর ভাবছি সিমুই করবো একটুখানি। তা সিমুইটা বসাবো, তরকারিটা বসানোর আগে সিমুইটা আগে ভেজে নিই কড়াইতে। কড়াই গরম হয়ে গেছে, কড়াই আগে সিমুইটা ভেজে নিই, ভেজে দুধের মধ্যে, দুধ আমার জাল দেওয়াই আছে, এর মধ্যে দিয়ে দেবো, তারপরে তরকারিটা বসিয়ে দেবো। এই দেখো কড়াইতে ঘি দিয়ে আমি সিমুইটা দিয়ে দিয়েছি, সিমুইটা একটু বেশি করেই করবো যাতে আজকে আর কালকে দুদিন খেতে পারে, কারণ দুধটা আমার অনেকটাই রয়েছে, ওই জন্য ঘি দিয়ে সিমুইটাকে আগে ভেজে নেব লাল লাল করে। দেখো সিমুইটা আমার ভাজা হয়ে গেছে, আমি এদিকে ট্রান্সফার করে দিই, দুধের মধ্যে দিয়ে দিই। এবার এই কড়াইয়ের মধ্যেই আমি তরকারিটা বসিয়ে দেবো, ঘিয়ের একটা সুন্দর গন্ধও পাওয়া যাবে, আর এদিকে সিমুইটা হতে থাক। কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে, ধনে পাতা দিয়ে আমি বিনস আলুর তরকারিটা করবো। বিকেলবেলা ছেলেরা খেলতে গেছিলো, খেলে এসে তা আমি ওদের আজকে দুধ দিয়েছি, ওরা দুধ খেয়েছে, ওই জন্য দুধটা জাল দেওয়াই আছে, ওই জন্য ভাবলাম আজকে তাহলে দুধ যখন বেশি করে জাল দেওয়া আছে আর তাহলে সিমুইটা করে নিই।
কারণ দুই ছেলে তো সহসায় দুধ খেতে চায় না, তা জোর করে দেই আমি, তা ওরা দুধটা খেয়েছে। আর আমি যদি কফি টফি হয়, ঠান্ডা থাকলে একটু কফি টফি খাই, কিন্তু আজকে যা গরম পড়েছে তাপমাত্রা আবার হুট করে বেড়ে গেছে। এই কিছুদিন আগে ঠান্ডা লাগছিল, আবার গরম লাগছে, তা ওই জন্য আমি একটু মুড়ি খেয়েছি, মুড়ি চানাচুর খেয়েছি, ওই জন্য আর শাশুড়ি মাও নেই, দুই ছেলেকে দুধ দিয়ে দিয়েছি। আর এদিকে আমি আটাটাও নিয়ে নিই, আটা মাখবো, তরকারিতে বসিয়ে দিয়েছি, সিমুইও বসিয়ে দিয়েছি। আমার হাজবেন্ড বলেছিল, দোকানে ফোন করেছিল সন্ধ্যাবেলা, আমাকে বলছে রাত্রিবেলা কী রান্না করবে, একবার করে ফোন করে জিজ্ঞেস করে রাতে কী রান্না করবে। ছেলেদেরও ঠিক তাই, ওরা যদি কোথাও বেরোয় আগেই এসে জিজ্ঞেস করে কী রান্না করেছো, ওদের মন মতন হলে ওরা ওদের খুব ভালো। হ্যাঁ, যখনই বলি এই রান্না করেছি, ওদের মন মতন হয়নি, ব্যাস তখনই মুখালো এই করেছো। আর আমি বলি সবই তো খেতে হবে না, ভালো মন্দ সবই খেতে হবে, তোদের যেটা ভালো লাগে সেটাই শুধু খাবি। তা আমাকে হাজবেন্ড বলেছিলো যে তাহলে আজকে তরকা ডাল করো, তা আমি বললাম তরকা তো ভিজাইনি, তাহলে কালকে করবো। তরকার ডাল তো না ভেজালে ভালো হয় না, না ফুলে উঠলে, তাই তরকার ডালটাও বার করে নিয়ে এসেছি, ভিজিয়ে দেবো আজকে, কালকে করবো। আজকে ওই জন্য বিষ আলুর তরকারিটা করি। আর ক্ষীর তো ওই কয়দিন করে রেখেছিলাম, মানে আমার হাজবেন্ড নিয়ে এসেছিলো, তা ক্ষীরটা তো শেষ হয়ে গেছে, ওই জন্য আজকে সিমুইটা করলাম, সিমুই নালে সুজি। হ্যাঁ, দেখলাম যে ঠাকুরের মিষ্টিও অনেকটা জমে গেছে, আমি বললাম ঠিক আছে, তাহলে আজকে আমাকে বললো সিমুই করো, আমি জিজ্ঞেস করেছিলাম কী করবো মিষ্টি, বলে সিমুই করো, তা ওই জন্য সিমুইটাও বসিয়ে দিলাম। তা এমনভাবেই করলাম যাতে আজকাল দুই দিন হয়ে যায়, রোজ রোজ করতে ভালো লাগে, কারণ তাও দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বাসন মাজিনি, বাসন এখনও পরে রয়েছে, বাসন মাজতে হবে, রান্না বান্না করে একেবারে বাসন মেজে নেব। তাও তো মা আজকে পাঠিয়ে দিয়েছিলো বলে হাঁসের ডিম, তারপরে কচুর শাক, ওসব পাঠিয়ে দিয়েছিলো, অনেকটা মানে কাজের ই পাওয়া গেছে। আর ছেলেরা তো ডিম খেতে ভালোই বাসে, আমরাও ভালোবাসি, আর হাঁসের ডিম যেহেতু, হাঁসের ডিম সহসায় হয় না, হাঁসের ডিম যেহেতু খুব ভালোই খেয়েছে ওরা, আমরাও খুব ভালো খেয়েছি, খুব সুন্দর হয়েছিল। আমার মা রান্না করে তো দারুণ, আমার শাশুড়ি মাও ভালো রান্না করেন, তা এখন তো শাশুড়ি মা রান্না করেন না, তা শাশুড়ি মার কাছ থেকেই আমার সব শেখা রান্না বান্না, মার কাছ থেকেও কিছু কিছু জেনে নিই, যে মা এটা কী করে করবো, ওটা কী করে করবো, মা বলে দেয়। হ্যাঁ, তা দারুণ হয়েছিল। তা ওই কচুর শাক তো মা মাসি বাড়ির থেকে নিয়ে এসছে, কচুও নিয়ে এসছে, তোমাদের তো দেখালামই। আর কচু মা বললো তুই ওটা চিংড়ি মাছ দিয়ে পাতুরি করবি, তা ভাবছি কালকে করব কচু পাতুরিটা, নারকেল দেব না, কারণ নারকেল আমাদের অতটা আমার শাশুড়ি মা পছন্দ করে না, নারকেল একটু মানে আমার হাজবেন্ডও ওই দেয় না, আমার ছোটো ছেলেও পছন্দ করে না, ওই জন্য ভাবছি না নারকেল দেবো না, ওই সর্ষে দিয়েই একটু জিরে গুঁড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা পাতুরি মতন করব। তোমার গাড়িতে নুন হলুদটা দিয়ে দিই, তারপরে তোমাদের সঙ্গে আমার কথা বলছি। দাঁড়া, শাশুড়ি মা তো আজকেও বাড়িতে নেই, দোকানে গেছে, হাঁটতে হাঁটতে দোকানে গেছে, বিকেলবেলা বললো কালকে তো বৃহস্পতিবার, কালকে দোকান বন্ধ থাকে আমাদের, তা হাজবেন্ড বললো না দোকান খোলা, কারণ সামনে সরস্বতী পুজো, দোকান খুলবে। তা শাশুড়ি মা বললো ঠিক আছে কালকে আমি যাবো না, আর পরশু দিন তো আমাদের বিয়ে বাড়ি, ওদিন তো যাওয়াই হবে না, তা হাজবেন্ড দোকান খুলবে, বন্ধ করে হয়তো যাবে ওখান দিয়ে, কারণ ওখানে পাশাপাশি তো, ওখান দিয়ে চলে যাবে, ড্রেস ফ্রেস নিয়ে যাবে একেবারে সঙ্গে করে, আর আমরা এখান থেকে যাব। আজকে মাছ রান্না করেছিলাম ঠিকই, কিন্তু আমরা কেউ মাছ খাইনি, আমার হাজবেন্ড শুধু খেয়েছে মাছ আর ডিম দুটোই খেয়েছে, মাছটা কালকের জন্য রেখে দিয়েছি।
দেখলাম যে ঠিক আছে বেশি রান্না করতে হবে না, যখন কাজ করি ফ্রিজ ট্রিজগুলি পরিষ্কার করে নিই। অনেকদিন ভাবছিলাম করব করব, ভালোই হয়েছে, ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি। কাজের ফাঁকে ফাঁকে না করলে না এসব হয় না, আজ ভাবি করবো কাল ভাবি করবো, তারপরে আর সময়ই হয় না। হ্যাঁ, ওই জন্য ভাবলাম না আজকে যখন একটু ই পাওয়া গেছে আজকে করে নিই। এখানে রুটি করে নিয়েছি, আমার রুটি করা হয়ে গেছে, আর এই যে বেশ আলু তরকারি, আর এই যে সিমুই করেছি, এই যে কালকের জন্য আলাদা করে রাখলাম। রুটি করতে করতে আবার দেখো এই যে সরস্বতী পূজার চাঁদা নিতে এসছে কতগুলি বাচ্চা ছেলে, পাড়ার কয়েকটা বাচ্চা ছেলে সরস্বতী পূজার চাঁদা নিতে এসছে, বলে চাঁদা দাও। আমি বললাম তোরা সারা বছর পড়াশোনা করিস, বলে হ্যাঁ করি। হ্যাঁ, এদের তো সারা বছর পড়াশোনা করুক চাই না করুক, সরস্বতী পূজার সময় এদের ভক্তিটা বেড়ে যায়, মানে এই হচ্ছে কথা, সরস্বতী পুজো করতেই হবে। যাই হোক, চাঁদা দিলাম, চাঁদা টাদা দিয়ে তারপরে রুটিটা করলাম। রুটি করে এখন বাসন মাজি নি, বাসনটা মাজবো, হাজব্যান্ড আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা চলে আসবেন, বাসনটা মেজে ছেলেদের খেতে দেবো। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত গুড নাইট, টাটা।